আমি গঙ্গারামপুর ব্লকের ভরাতপুর গ্রাম থেকে এসেছি। এখানে আমি দক্ষিণ দিনাজপুর জেলার কৃষি বিজ্ঞান কেন্দ্র, যেটা মাঝিয়ানে অবস্থিত, এখানে আমরা মৌমাছি চাষ সম্পর্কে শিখতে এসেছি। তো বিগত কয়েকদিন আগে এসেছি, এখন আমাদের 7 দিনের প্রোগ্রাম। সেই 7 দিনে আমরা মৌমাছি চাষ সম্বন্ধে শিখলাম, জানলাম কীভাবে মৌমাছি চাষ করতে হয়। এবার আমরা মৌমাছি চাষ সম্পর্কে শিখলাম, তার সঙ্গে জানলাম যে কীভাবে মৌমাছি চাষ করতে হয়, মৌমাছি চাষ করে আমরা কীভাবে উপার্জন করব, সেটা কি আমাদেরকে হানি। মৌমাছির সঙ্গে যেটা সব থেকে বড় সম্পর্ক সেটা হচ্ছে মধু। মৌমাছি চাষ করে আমরা মধু সংগ্রহ করব, সেই মধুটা আমরা রিফাইন করব, রিফাইন করে ওটা বিক্রি করতে পারবো। বিক্রি করলে কী হবে, ভবিষ্যতে এখান থেকে টাকা পাবো। তো আমাদের এখন ইয়াং জেনারেশন, তো চাকরি বাকরিতে এখন যে অবস্থা, চাকরি বাকরি যদি না পাই তাহলে যেভাবে আমরা ট্রেনিং নিলাম, স্যারেরা আমাদেরকে যেভাবে বললো সেভাবে বোঝা গেল যে মৌমাছি চাষ করাটা খুব একটা কষ্টের ব্যাপার নয়। আমরা এখানে এপিস মেলিফেরা ইয়ে করবো, এপিস মেলিফেরা যে মৌমাছিটা আছে তার সম্পর্কে জেনেছি, কারণ সেটা থেকে খুব বেশি পরিমাণে মধু পাওয়া যায়, এখান থেকে বেশি টাকা পাওয়া যায়। আর সব থেকে বড় কথা যে মৌমাছি থেকে যে মধুটা পাবো, মধুটা একটা উপার্জন করবো তা বলে নয়, মধুর থেকে অনেক উপকারিতাও আছে। যেমন মধু থেকে অনেক রোগের ওষুধ সব পাওয়া যায়, তার জন্য মৌমাছি চাষটা করাটা খুব ভালো। আমার তো ইচ্ছে ভবিষ্যতে যদি আমি কোনো চাকরিও করি বা কিছু করি, তার সঙ্গে একটা ফ্রি টাইমে মৌমাছি চাষটা করতে পারবো, কারণ এটাতে কোনো টাইম লাগে না, শুধু দিনে কিছু একটা সময় দিলে এই মৌমাছি চাষটা করা হয়ে যাবে। তার সঙ্গে যে মধুটা পাবো সেটা বিক্রি করতে পারবো, আর এই মধু থেকে বিক্রি করে বহু অনেক টাকা ইনকাম করতে পারবো। এভাবে আমি আমার বক্তব্য শেষ করছি।